হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকে টপিক হচ্ছে সূর্যের রাশি পরিবর্তন। এই রাশি পরিবর্তনের ফলে সূর্য কেমন ফল দেবে না দেবে সমস্ত রাশি অনুযায়ী আলোচনা করব। তার আগে জেনে নিতে হবে সূর্য কোন রাশি থেকে কোন রাশিতে যাচ্ছে। সূর্য কুম্ভ রাশি থেকে মীন রাশিতে যাচ্ছে, কবে থেকে? 14 মার্চ থেকে, থাকবে কতদিন? 13 এপ্রিল পর্যন্ত। এই মীন রাশিতে সূর্য কিন্তু অনেকটা ভালো ফল প্রদান করবে। কুম্ভ রাশিতে কিন্তু সূর্য খুব একটা ভালো ফল প্রদান করছে না। এবার জানবো কন্যা রাশির মানুষদের কি প্রভাব পড়বে না পড়বে। কন্যা রাশির 12th হাউসের লর্ড হচ্ছে সূর্য, গোচর করবে 7th হাউসে। বিজনেস বা জব দুই জায়গায় কিন্তু আপনাদের সফলতা ওয়েট করে আছে। কাজের জায়গায় মান সম্মান কিন্তু আপনাদের অনেকটা এই সময় বৃদ্ধি পাবে। কোনো রকম কাজের জন্য কোথাও আপনাদের দূরে যাত্রা করতে হতে পারে, কিন্তু সেই যাত্রা খুব একটা মনের মতো আপনাদের ফল কিন্তু প্রদান করবে না। যারা কোনো বিদেশি কোম্পানির সাথে কাজ করেন, তাদের কাজের জায়গায় কোথাও একটু বাধা বিপত্তি কিন্তু আসতে পারে, যাকে বলে কাজটা একটু কিন্তু পিছিয়ে যাবে, এরকম সমস্যা কিন্তু আপনাদের থাকছে। মা বাবার হেল্প নিয়ে কিন্তু এই সময় আপনারা প্রচণ্ড পরিমাণ চিন্তার মধ্যে থাকবেন। এবার জানবো তুলা রাশির মানুষদের কি রেজাল্ট দেবে না দেবে এই গোচরের ফলে। 11th হাউসের লর্ড হচ্ছে সূর্য, গোচর করবে 6th হাউসে। এই সময় কিন্তু আপনাদের ভুল খাদে কোথাও গিয়ে ইনভেস্ট হতে পারে, ভুল মানুষের সাথে এই সময় কিন্তু আপনাদের পরিচয় ঘটতে পারে। স্যালারিতে কিন্তু এই সময় আপনাদের বৃদ্ধি আছে। কোনো ভ্রমণ এই সময় আপনাদের জন্য খুব একটা ভালো ফল কিন্তু এনে দেবে না। এবার জানবো বৃশ্চিক রাশির মানুষদের কি ফল দেবে না দেবে। বৃশ্চিক রাশির 10th হাউসের লর্ড হচ্ছে শুক্র, গোচর করবে 5th হাউসে। ফার্স্টে যে কথাটা বলবো, এই সময় আপনারা একটু টেনশনে থাকবেন। যাদের অনেকদিন ধরে একটা লেন্দি রিলেশন চলছিল, সেই রিলেশনগুলো নিয়ে কিন্তু এবার আপনাদের একটা সিদ্ধান্ত নেওয়ার সময় এসে গেছে। আপনারা এবার ভাবনা চিন্তা করবেন, আদৌ এই রিলেশনটা আমাদের জন্য ঠিক কি না। এটা হচ্ছে সেই সময় যেই সময় কিন্তু আপনারা এই সিদ্ধান্তগুলো নেবেন। খাওয়া দাওয়ার ব্যাপারে কিন্তু আপনাদের একটু এক্সট্রা কেয়ার দিতে হবে খুব। এবার জানবো ধনুরাশির মানুষদের কি ফল দেবেন না দেবেন। ধনুরাশির 9th হাউসের লর্ড হচ্ছে সূর্য, গোচর করবে 4th হাউস। এই সময় আপনাদের মনের মধ্যে একটু অহংকার বৃদ্ধি পাবে। লাইফ পার্টনারের কিন্তু এই সময় আপনারা খুব ভালো হেল্প পাবেন। এই সময় লোককে খুব একটা বাজে কথা বলবেন না, বা লোকের সাথে খুব একটা বাজে ব্যবহার কিন্তু আপনারা করবেন না। এই সময় সমাজে আপনাদের মান সম্মান কিন্তু বৃদ্ধি পাবে। যারা বিবাহ নিয়ে ভাবছেন, তাদেরকে বলবো আর একবার ভেবেন, আর ভেবে চিনতে সঠিক সিদ্ধান্তটা কিন্তু নিতে হবে এই সময় দিয়ে। আপনার প্রেম সম্পর্কে কিন্তু সমস্যা তৈরি হবে আপনাদের। লোকের সাথে কিন্তু এই সময় আপনাদের যোগাযোগ কিন্তু অনেকটা বৃদ্ধি পাবে। যারা সরকারি চাকরি করেন, তাদের কিন্তু এই সময় ট্রান্সফার হয়ে যাওয়ার অনেকটা চান্স কিন্তু থাকছে। এবার জানবো মকর রাশির মানুষদের কি প্রভাব পড়বে না পড়বে। মকর রাশির 8th হাউসের লর্ড হয়ে গোচর করছে 3rd হাউসে। ফার্স্টে যে কথাটা বলবো, এই সময় আপনারা যে কোনো কাজে কিন্তু খুব ভালো সফলতা পাচ্ছে। এই সময় নেওয়া যে কোনো সিদ্ধান্ত কিন্তু আপনাদের খুব ভালো ফল প্রদান করবে। যাদের হাড় সংক্রান্ত বা চোখ সংক্রান্ত সমস্যা আছে, সেই সমস্যাগুলো কিন্তু একটু বৃদ্ধি পাবে। এই সময় কিন্তু আপনাদের অর্থনৈতিক ব্যাপারটা অনেকটা স্ট্রং হয়ে যাবে। ঋণ কিন্তু আপনাদের এই সময় শোধ হয়ে যাবে। খরচ কিন্তু অনেকটা এই সময় আপনাদের কমবে। লোকের সাথে কিন্তু অনেক যোগাযোগ আপনাদের এই সময় বৃদ্ধি পাবে, আর যে যোগাযোগগুলো কিন্তু আপনাদের ভালো রেজাল্ট এনে দেবে। এবার জানবো কুম্ভ রাশির মানুষদের কি প্রভাব পড়বে না পড়বে এই গোচরের ফলে। কুম্ভ রাশির 7th হাউসের লর্ড হচ্ছে শুক্র, আর গোচর করছে 6th হাউসে। আপনার লাভ পার্টনার, লাইফ পার্টনার বা বিজনেস পার্টনার যেই হোক না কেন, তার সাথে সম্পর্ক ভালো রাখার, তার স্বাস্থ্যের খোঁজ রাখার এবং তার খেয়াল রাখার, এই সমস্ত কিন্তু রেসপন্সিবিলিটি আপনার। আর আপনাকে কিন্তু এই জিনিসগুলো এই সময় করতে হবে। সন্তানের হেলথ নিয়ে এই সময় কিন্তু আপনারা একটু চিন্তায় থাকবেন। সন্তান যোগ কিন্তু এই সময় আপনাদের খুব ভালো আছে। প্রেম থেকে বিবাহ এই ব্যাপারটা নিয়ে কিন্তু আপনাদের একটু সমস্যা তৈরি হবে। অহংকার, রাগ আর মুখের ভাষা, এই জিনিসগুলোকে কিন্তু এই সময় আপনাকে একটু নিয়ন্ত্রণ করতে হবে। আর যারা বিবাহিত জীবনে আছেন, তাদের জন্য সময়টা কিন্তু খুব ভালো, ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। কাজের জায়গায় কিন্তু এই সময় খুব ভালো রেসপেক্ট আপনারা পাবেন। জবের ব্যাপারে কিন্তু এই সময় ভালো পরিবর্তন কিন্তু আপনারা দেখতে পাবেন। এবার জানবো মীন রাশির মানুষদের কি প্রভাব পড়বে না পড়বে।
মীন রাশির সিক্স হাউসের লর্ড হয়ে গোচর করবে ফার্স্ট হাউসে। পরিবারের লোকেদের সাথে একটু সমস্যা কিন্তু এই সময় আপনাদের তৈরি হবে। হেলথ নিয়ে কিন্তু একটু সমস্যা আপনাদের এই সময় থাকছে। এই সময় আপনারা ঠিক যতটা পরিশ্রম করবেন সফলতা কিন্তু ঠিক ততটাই পাবেন। এই সময় আপনারা যে কোনো সিদ্ধান্ত খুব ভালো নিতে পারবেন আর এই সময় নেওয়া সিদ্ধান্তগুলো কিন্তু আপনাকে খুব ভালো ফল প্রদান করবে। সূর্যের রাশি পরিবর্তন নিয়ে আমি পুরো আলোচনা করে দিলাম। ভিডিওটি কেমন লাগলো না লাগলো আমাকে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। যারা নতুন বন্ধু এসে গেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমার বন্ধু হয়ে যাবেন। তাহলে টাটা, দেখা হবে অন্য ভিডিওতে।